হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কালেকশন ড্রপ করা যায় এবং ডাটাবেস ড্রপ করা যায়। চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের কমান্ড লাইনটি ওপেন করব। কমান্ড লাইনটি ওপেন করার পর আমরা বরাবরের মতোই আমাদের মঙ্গলডিবির সাথে কানেকশন তৈরি করে নিব। দেন আমরা এখানে ডাটাবেস গুলা দেখব, শো ডিবিএস ডাটাবেস দেখার জন্য। দেন আমরা যেহেতু ইউনিভার্সিটি ডাটাবেস দিয়ে কাজ করতেছি, সেই জন্য আমরা কি করব, ইউনিভার্সিটি ডাটাবেসে সুইচ করব। আমরা লিখব ইউজ ইউনিভার্সিটি। তাহলে এখন আমরা কোথায় আছি, ইউনিভার্সিটি ডাটাবেজে সুইচ করেছি। তাহলে আমরা যদি কারেন্ট ডাটাবেজ দেখতে চাই, তাহলে আমরা লিখবো ডিবি। তাহলে আমরা ইউনিভার্সিটিতে রয়েছি। এখন এই ইউনিভার্সিটির আন্ডারে কোন কালেকশন রয়েছে কিনা সেটা আমরা লিখবো শো কালেকশনস, অর্থাৎ স্টুডেন্ট নামে কালেকশন রয়েছে এবং এই স্টুডেন্টের ভিতরে কোনো ডাটা আছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো, ডিবি ডট স্টুডেন্ট ডট ডট ফাইন্ড। এরপর লিখব আমরা ফর ইচ, ফর ফর ইচ ব্রেইন জেসন, অর্থাৎ আমরা স্টুডেন্ট কালেকশনের ভিতরে যদি কোনো ডাটা থাকে সেটা আমরা জেসন ফরম্যাটে দেখার জন্য লিখবো ব্রেইন জেসন। তো এই ইনফরমেশন গুলো রয়েছে। তো এখন আমি চাইতেছি যে আমার কালেকশনটা আমি ড্রপ করে দিব। এখন আমি যদি কালেকশনটা ড্রপ করে দিতে চাই, তাহলে আমরা সিম্পলি লিখব যে ডিবি ডট, অর্থাৎ আমরা যে কালেকশনটা ড্রপ করে দিতেছি সেটার নাম লিখব। অর্থাৎ আমরা কি ড্রপ করব, আমাদের ইউনিভার্সিটির ভিতরে স্টুডেন্ট নামে কালেকশন রয়েছে, সেজন্য আমরা লিখব স্টুডেন্ট। এরপর আমরা লিখব সিম্পলি ড্রপ, অর্থাৎ এই কমান্ডটি লিখলে আমাদের ইউনিভার্সিটি ডাটাবেজের ভিতরে স্টুডেন্ট নামে যে কালেকশনটি রয়েছে সেটি ড্রপ হবে। আমরা এখানে কিবোর্ডের ইন্টারফেস করব। এখানে লেখা আসছে ট্রু, অর্থাৎ যদি এখানে লেখা আসে ট্রু, তাহলে আমাদের যে স্টুডেন্ট কালেকশনটি রয়েছে সেটি সাকসেসফুলি ড্রপ হয়েছে। যদি ফলস আসতো তাহলে এখানে ড্রপ হতো না। তাহলে এখন আমরা যদি চেক করি যে শো কালেকশনস, অর্থাৎ আমাদের কালেকশনস আছে কিনা, দেখুন শো কালেকশন যদি আমরা এন্টার প্রেস করলে তখন আর কোনো কালেকশন নেই। এখন আমরা যদি এখানে চেক করি, এখানে যদি রিফ্রেশ করি, দেখুন এখানে কোনো কালেকশন আর নেই। এখন শো যদি আমরা ডিবিএস দেই, এখন আমাদের ডাটাবেজ নেই, কালেকশনও নেই। অর্থাৎ যদি কোনো কালেকশন না থাকে তাহলে অবশ্যই তার ভিতরে কোনো ডাটাবেজও থাকবে না, যেটা আমরা শুরুর দিকে আলোচনা করেছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইনসার্টেড ভ্যালু না থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কালেকশন এবং ডাটাবেজ কোনোটাই থাকবে না। তাহলে আমরা এই ড্রপ মেথড ইউজ করে আমরা কি করতে পারি, একটি কালেকশন আমরা খুব সহজেই ড্রপ করতে পারি। তো সিমিলার প্যাটার্নে আমরা কি করব, একটা ডাটাবেজও ড্রপ করতে পারি। তো ডাটাবেজ যদি আমরা ড্রপ করতে চাই, তাহলে আমরা কি লিখব, আমরা সিম্পলি এখানে লিখব, সাপোজ আমরা একটা ডাটাবেজ ড্রপ করতে যাচ্ছি, আমরা একটা ডাটাবেজ আগে তৈরি করে নেই, সাপোজ আমরা আবার ইউনিভার্সিটি তৈরি করে নিলাম এবং এই ইউনিভার্সিটির মধ্যে আমরা এন্টার করলাম এবং এর ভিতরে আমরা একটা টেবিল তৈরি করে নিলাম। সাপোজ ধরো এবার তৈরি করে নিলাম স্টুডেন্টস, তার স্টুডেন্টস নামে একটি কালেকশন তৈরি হয়ে গেল। দেন আমরা এই স্টুডেন্টস এ একটু কিছু ডাটা ইনসার্ট করে নেই। ফয়সাল রহমান
আইডি দিলাম 101, ইনসার্টেড হয়ে গেছে। এখন যদি আমরা শো ডিবিএস দেখি, তাহলে আমাদের ইউনিভার্সিটি চলে এসেছে। তো কিছুক্ষণ আগে আমরা কি করেছিলাম, একটি কালেকশন কিভাবে ড্রপ দিতে হয় সেটি আমরা দেখেছি। এবার আমরা কিভাবে ডাটাবেস ড্রপ দিতে হয় সেটি আমরা দেখব। এখন আমরা যেহেতু আমরা ইউনিভার্সিটি ডাটাবেসটা ড্রপ দিতে চাই, তাহলে কি করব, একটা ইউনিভার্সিটি ডাটাবেসের ভিতরে প্রবেশ করব, ইউজ ইউনিভার্সিটি। তাহলে আমরা ইউনিভার্সিটি ডাটাবেসে চলে গেলাম, ডিবি দিয়ে আমরা দেখব কারেন্ট ডাটাবেসে কোথায় আছি, ইউনিভার্সিটিতে আছি। এখন যদি আমরা ইউনিভার্সিটিটাকে ড্রপ দিতে চাই, তাহলে আমরা কি লিখব, সিম্পলি আগের মতোই আমরা লিখব ডিবি ডট, আমরা লিখব ড্রপ, DROP, ড্রপ ডাটাবেস, ড্রপ ডাটাবেস দিয়ে আমরা ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব। এখানে দেখাচ্ছে ড্রপ, কি ড্রপ হচ্ছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ডাটাবেসটা ড্রপ হচ্ছে, এবং স্ট্যাটাস দেখাচ্ছে ওকে আর ওয়ান, মানে একটা ডাটাবেস ড্রপ হয়েছে। এখন যদি আমরা শো ডিবিএস দেখি, দেখুন আমাদের ইউনিভার্সিটি ডাটাবেসটি আর নেই। তো এইভাবে আমরা একটি ডাটাবেস ড্রপ করতে পারি এবং কালেকশন ড্রপ করতে পারি কমান্ড লাইনে খুব সহজে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টাইম আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।